নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বই নাট্যতত্ত্ব বিচার থেকে পথনাটক সম্পর্কিত প্রথম পর্ব পাঠ করব। পথনাটক সাধারণ আলোচনা পাঠ শুরু করলাম। সেকালে নাটক অনেক সময় উন্মুক্ত প্রাঙ্গণেই হতো। প্রাচীন ভারতবর্ষে নাট্যশালা থাকলেও গ্রিক নাটক খোলা জায়গায় দিনের বেলা অভিনীত হতো। খোলা জায়গায় হোক কিংবা চার দেয়ালের মধ্যেই হোক, নির্দিষ্ট একটা জায়গায় নাটক অভিনীত হওয়ার কথা। যারা সেখানে আসেন তারা নাটক দেখতেই আসেন। কিন্তু তাই বলে কি রাস্তায় বা পথের ধারে কখনো নাটক হতো না? পথচারীকে অপ্রত্যাশিতভাবে আকৃষ্ট করে কি কখনো দাঁড় করিয়ে রাখা হতো না? ট্রেনে বা গ্রামে গ্রামে যারা বাউল গান করে বেড়ান, সংস্কৃতিতে তাঁদের অবদান কি কেউ নথিবদ্ধ করে রেখেছে? এখনও বহুরূপীদের ট্রেনে দেখা যায়। দুই ভাই রাম রাবণের ছদ্মবেশে ট্রেনে উঠে দুটো সংলাপ ছুঁড়ে দিল এবং তারপর যাত্রীদের কাছে পয়সা চাইতে লাগল। নাটক মানেই যে একটা দীর্ঘক্ষণ ধরে অভিনয় তা নাও হতে পারে। স্যামুয়েল বেকেটের ব্রেথ নাটকটি 35 সেকেন্ডের নাটক, তবু তাকে নাটক বলা হয়েছে। কীর্তনিয়ার সবসময় দলবল থাকে না, কিন্তু একক অভিনয়ও নাটক বলে স্বীকৃত হয়। তো কীর্তন একটি আশ্চর্য সাহিত্য প্রকার কিংবা নাট্য প্রকারই বলবো, যার সঙ্গে ব্রেক্টের নাট্যদর্শনের মিল আছে। যিনি কীর্তন করছেন তিনি কখনো রাধা বা কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন, আর পরক্ষণেই কৃষ্ণলীলার নাটকীয় সিচুয়েশন থেকে স্বতন্ত্র বা ডিট্যাচড হয়ে গিয়ে কৃষ্ণলীলাকে ব্যাখ্যা করছেন। পথের ধারে কোনো ট্রেনেও এমন কীর্তন দেখা যায়। সবাই হয়তো স্টেজ বাঁধতে পারে না, ইলেকশনের সময় পথনাটক করে পথচারীদের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। ধরুন হঠাৎ একজন রাস্তায় লাল টুপি হাতে উঁচু করে তুলে চেঁচাতে লাগলো, টুপি টুপি লাল টুপি, টুপি কিনবে গো মশাই, একটা টুপির 1000 টাকা দাম, 1000 টাকায় একটা টুপি। পথচারী সেজে অন্যজন এলো, টুপি নেড়ে চেড়ে বলল, এ টুপির দাম তো 6 টাকার বেশি হবে না, তুমি 1000 টাকা চাইছ কেন? টুপির হকার বলল, এই টুপি পরলে SSC পরীক্ষায় পাশ করা যায়, স্কুলে চাকরি পাওয়া যায়, সরকারি লোন পাওয়া যায়। পথচারী বলল, আর কোনো রঙের টুপি তোমার কাছে নেই? হকার, কেন থাকবে না বাবু, এই যে গেরুয়া টুপি আছে হাতে দিয়ে দেখুন। পথচারী টুপি নেড়ে চেড়ে, কত দাম? হকার, এটার দাম একটু বেশি হবে বাবু, এর দাম 10,000 টাকা। পথচারী, 10,000? বর্তমান লেখকের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এই নাটকটি বালি মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় বেলুড় বাজারে অভিনীত হয়েছিল। বলা বাহুল্য পথনাটকে কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করা হয় না, বিষয়বস্তুটি কেবল ঠিক করা থাকে, সংলাপ অভিনেতারা তাৎক্ষণিকভাবে ইম্প্রোভাইজ করে। ইলেকশনের সময়ে এই ধরনের পথনাটক পথচারীকে অবশ্যই আকর্ষণ করে, কিন্তু যেমন রাস্তায় ঘাটে আউল বাউলের যেমন আমরা কোনো খবর রাখি না, তেমনি সারা দেশে পথে ঘাটে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে কত পথনাটক হয় তার খবর কে দেবে? বলার অপেক্ষা রাখে না পথনাটকে কোনো পুরো গল্প থাকে না, একটা সিচুয়েশন মাত্র চিত্রিত হয়, পাত্রপাত্রী খুব কমই হবার কথা। পথচারীরাও হয়তো এতে অংশ নিতেই পারে। পথে জিমনাস্টিক্সের সাহায্য নিয়ে অনেক রকম সাজেশন দেওয়া যেতে পারে, যেমন ব্রিজ দেখাবার জন্য দুজন হয়তো আর্চ করল, আর তার মধ্যে দিয়ে কেউ এমনভাবে হাঁটতে থাকলো যেন সে ব্রিজ দিয়েই হাঁটছে। ইংল্যান্ডে 18 শতকে পোর্টেবল থিয়েটার কোম্পানি অনেকগুলো ছিল। তারা অল্প কিছু মঞ্চসজ্জা নিয়ে ঘুরে বেড়াতো এবং পথের ধারে যেখানে সেখানে তাদের সামান্য কিছু মঞ্চের উপকরণ নিয়ে অভিনয় করত, লোকে তাতে আনন্দ পেত। একটু ভেবে দেখলে ছাদের তলায় ঘেরা জায়গায় অভিনীত হলেও বেকেটের ওয়েটিং ফর গোডো পথনাটক ছাড়া আর কি? দৃশ্য তো গায়ের রাস্তা, সেখানে দুটো বাউন্ডুলে ভ্লাদিমির আর এস্ট্রাগন অপেক্ষা করছে। এই তো প্রথম অঙ্কের সিচুয়েশন। প্রথম অঙ্কের শেষে একটি ছেলে এসে বলল যে গোডোর সঙ্গে তাদের দেখা হবার কথা ছিল বলে তারা মনে করছে সেই গোডো আসছে না, গোডো পরের দিন আসবে। দ্বিতীয় অঙ্ক এই একই প্যাটার্নের পুনরাবৃত্তি, ওই একই ছেলে এসে একই কথা বলে গেল। তো একটা পথনাটককে মঞ্চে এনে দেখানো যেতেই পারে।
রবীন্দ্রনাথের ডাকঘরও তো মনে হয় একটা বাড়ির বারান্দায় অভিনীত হতে পারে। ডাকঘরও কি এক ধরনের পথনাটক নয়? পথে পথে ঘুরে যেমন সত্যিকারের পথনাটক নথিবদ্ধ করতে হবে, তেমনি যে নাটকগুলো পথে হয়নি বা পথে অভিনীত হয় না সেই নাটকগুলোকেও খুঁটিয়ে দেখতে হবে। অনেক নাটকের মধ্যেই হয়তো পথনাটকের উপযোগী উপাদান আছে। পথনাটকের এই সাধারণ আলোচনাটি সুপণ্ডিত ও সুরসিক অধ্যাপক ডক্টর রমেশ মুখোপাধ্যায়ের। আজকে এই পর্যন্তই। পথনাটক সম্পর্কিত পরবর্তী অংশ আমরা পরবর্তী পর্বে শুনব। আপনারা যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি এরকম উদ্যোগ পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাজেশন কমেন্ট সেকশনে জানাবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।